বাংলা এস টিউ চ্যানেলের সাপোর্টের জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করে অন করে দিন যাতে আপনার প্রয়োজনীয় ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় হ্যালো ফ্রেন্ডস এই মুহূর্তে আপনারা দেখছেন বাংলা এস ইটু চ্যানেল এবং আমি আপনাদের সঙ্গে সুজা উদ্দিন আমি আজকে জিআই থেকে ছকার কিছু গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করব। যেগুলি আপনাদের সাধারণত পরীক্ষায় এসে থাকে বিশেষ করে চাকরিমূলক পরীক্ষায় আর বন্ধুরা এই ধরনের এডুকেশন টিপস পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন তো চলুন ফিরে আসি আলোচনায় দেখুন এখানে তিনটি ছক্কার ছবি দেওয়া আছে আর আমরা ঘনক বলে চিনি ঘনকে সাধারণত ছটি তল হয় তো তিনটি ছক্কা বলতে এখানে একটি তিন রকমভাবে দেখানো হয়েছে এবং তার যে তলগুলি আছে সেই তলগুলিতে বিভিন্ন রকমের নাম্বার দেওয়া আছে আমাদের এখানে বলা হয়েছে যে তিন এর বিপরীতে কোন সংখ্যা হবে তো বন্ধুরা এই টাইপের প্রশ্নের উত্তর অনেকেই আমরা সাধারণত পরীক্ষায় ভুল উত্তর দিয়ে থাকি কারণটা হচ্ছে আমরা সাধারণত চক্ষু দৃষ্টির সাহায্যে আমরা উত্তরটি নির্ণয় করার চেষ্টা করি কিন্তু সেরকমভাবে উত্তর নির্ণয় করলে অধিকাংশ নাইনটি পার্সেন্ট উত্তর ভুল হয় তো আমি চার পাঁচটা টপিক আলোচনা করবো একটু লম্বা হতে পারে ভিডিওটি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপরে আর কোনো ভুল হবে না এই টাইপের প্রশ্নের উত্তর আমি কথা দিলাম তো বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে তিনের বিপরীতে কোন সংখ্যা হবে তো আমাদের প্রথমত লক্ষ্য রাখতে হবে তিন এর পাশাপাশি যে সংখ্যাগুলি আছে সেগুলি কি কি। তো দেখুন প্রথম ছকে তিনের পাশাপাশি সংখ্যা হচ্ছে এক এবং দুই দ্বিতীয় ছকে তিনের পাশাপাশি সংখ্যা হচ্ছে এক এবং পাঁচ এবং তৃতীয় ছকে তিনের পাশাপাশি সংখ্যা হচ্ছে দুই এবং চার তো আমরা তিনের পাশাপাশি সংখ্যা পাচ্ছি এক দুই চার এবং পাঁচ দেখেন এখানে বোঝার বিষয়টি হলো এক দুই চার এবং পাঁচ এই সংখ্যাগুলি তিনের পাশাপাশি অবস্থান করছে অতএব এই সংখ্যাগুলি তিনের বিপরীতে থাকতে পারে না তো তিনের বিপরীতে সাধারণত যে সংখ্যাটি থাকবে এক থেকে ছয় পর্যন্ত ছয়টি সংখ্যা এখানে আছে তো এখানে আমরা পাচ্ছি এক দুই চার এবং পাঁচ তার সঙ্গে তিন তো আছেই তিনের বিপরীতে অতএব ছয় হবে আমাদের উত্তর কারণ এক দুই চার পাঁচ এই সংখ্যাগুলি তিনের পাশাপাশি থাকছে শুধুমাত্র ছয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না অথেপ ছয়ই হবে তিনের বিপরীতে সংখ্যা তো বন্ধুরা দেখুন কত সহজভাবে আমাদের উত্তরটি হয়ে গেল আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আর পরবর্তী জানকারের জন্য তো চলুন আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাই দেখুন এখানে চারটি ছক্কা রয়েছে এবং এখানে বলা হয়েছে যে চারটি ছক্কার অবস্থান থেকে ছয়ের বিপরীতে কোন সংখ্যা আছে তা বের করতে হবে তো আমরা আগে নিয়ম অনুসারে এটাতে দেখব যে ছয়ের পাশাপাশি সংখ্যাগুলো কি তো ছয়ের প্রথম ছক থেকে পাওয়া যাচ্ছে ছয়ের পাশাপাশি সংখ্যা হচ্ছে পাঁচ এবং তিন তারপরে দ্বিতীয় ছকে পাওয়া যাচ্ছে ছয়ের পাশাপাশি সংখ্যা এক এবং তিন তৃতীয় ছকে পাওয়া যাচ্ছে তিন এবং পাঁচ তো এই ক্ষেত্রে আমরা ছয়ের পাশাপাশি সংখ্যা পাচ্ছি এক তিন পাঁচ এই তিনটি সংখ্যা তো সাধারণত আমরা পাচ্ছি না যেটা সেটা হচ্ছে দুই এবং চার তো ছয়ের বিপরীতে সাধারণত দুই এবং চার এই দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা হবে কিন্তু কোন সংখ্যাটি হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে এবারে চার নম্বর করুন দেখেন এখানে চার এর পাশাপাশি দুই এবং পাঁচ দুটি সংখ্যা রয়েছে তো দেখেন দুই হচ্ছে চারের পাশাপাশি সংখ্যা অর্থে চারের বিপরীতে কিন্তু দুই হতে পারে না আবার আমরা কিছুক্ষণ আগে বিচার করলাম যে ছয়ের বিপরীতে দুই এবং চার এই দুটি সংখ্যার মধ্যে একটি হবে তো চার এর বিপরীতে যেহেতু দুই হবে না তাহলে চারের বিপরীতে নিশ্চয়ই ছয় হবে কারণ ছয়ের বিপরীতে দুই এবং চার এই দুটি সংখ্যার মধ্যে একটি হওয়ার কথা ছিল অতএব ছয়ের বিপরীত দিকে চার হবে এবং চারের বিপরীত দিকে ছয় হবে বন্ধুরা একটু গভীরভাবে ভাবলেই সব জিনিসেই সহজ কোনো জিনিসই কঠিন খুব একটা নয় আপনারা বুঝতেই পারছেন তো এজন্য অবশ্যই একটি লাইক আশা করি আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন চলুন পরের কোশ্চেনে চলে যাওয়া যাক পরের প্রশ্নে চারটি ছক্কা রয়েছে এবং বলা হয়েছে চারের বিপরীতে কোন সংখ্যা হবে তো আমাদের যেটা প্রথম কাজ সেটি হচ্ছে চারের পাশাপাশি সংখ্যাগুলির অবস্থান নির্ণয় তো দেখেন তিন নম্বর ছকে তিন নম্বর ছক্কায় যেটি রয়েছে চারের পাশাপাশি সংখ্যা হচ্ছে ছয় এবং পাঁচ এবং চার নম্বর ছক্কায় রয়েছে দুই এবং তিন তাহলে চারের পাশাপাশি সংখ্যা আমরা পাচ্ছি দুই তিন পাঁচ এবং ছয় তো পাওয়া যাচ্ছে না শুধুমাত্র এক অথেব চারের বিপরীতে সাধারণত এক হবে পরের প্রশ্নটিতে রয়েছে এর বিপরীতে কোন অক্ষর বসবে তো দেখেন এখানে এ বি সি ডি ই এফ হয় অক্ষর টোটাল রয়েছে তো আমরা সাধারণত দেখব যে এর বিপরীতে কোন অক্ষর বসবে তো এর পাশাপাশি অক্ষরগুলি কী সেটি নির্ণয় করব তো আমরা শুধুমাত্র একটি ঘরেই এ পাচ্ছি এবং এর পাশাপাশি অক্ষরগুলি রয়েছে বি এবং সি তো এই ক্ষেত্রে দেখেন যে আরেকটি ঘরে আমাদের ই রয়েছে ডবল তো ইকে ফলো করে আমরা দেখি ই এর পাশাপাশি অক্ষরগুলি হচ্ছে ডি সি এফ এবং বি তো সাধারণত আমরা পাচ্ছি ই এর সাজালে এরকম হবে যে ই এর পাশাপাশি অক্ষর হচ্ছে এফ বি সি ডি মানে বি সি ডি এফ তাহলে আমাদের আমরা পাচ্ছি না এ তো আমরা সাধারণত বলতে পারি ই এর বিপরীতে এ হবে অতএব এখান থেকে আমাদের উত্তর হয়ে যাচ্ছে যে এর বিপরীতে ই হবে বন্ধুরা পরে কোশ্চেন আপনাদের জন্য ছয়ের বিপরীত তলে কোন সংখ্যা হবে ভিডিওটি পুশ করে দেখে দেখে নেন তিনটি লুডুর ছক্কা এখানে দেওয়া রয়েছে উত্তর এখানে দেওয়া রয়েছে এক তিন দুই চার এই চারটি উত্তরের মধ্যে কোন উত্তরটি হবে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন পুশ করে আরেকবার দেখে নেন এবং আপনারা মোটামুটি আপনাদের যে আমি যে মোটামুটি শিখালাম সেই শিখা অনুযায়ী আপনারা কতখানি শিখতে পারলেন তো তার উত্তর আপনারা অবশ্যই দেবেন আমি চলে যাচ্ছি পরের টপিকসে পরের কোশ্চিনও আপনাদের জন্য থাকলো চার এর বিপরীতে কোন সংখ্যা হবে আপনারা দেখে নেন দেখে নিয়ে উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরের ট্রফিক্স চলে যাচ্ছে পরের কোশ্চিনে চারটি ঘনক দেওয়া আছে এবং চারটি ঘনকে এখানে ছয়টি রং রয়েছে ছয়টি রঙের মধ্যে হলুদ লাল নীল গোলাপি কমলা এবং বেগুনি তো বলা হয়েছে প্রশ্নে হলুদের উল্টো দিকে কোন রং আছে তো বন্ধুরা আমরা দেখবো হলুদের পাশাপাশি রঙগুলি কি কি প্রথম থেকে প্রথম যেই ঘনটি রয়েছে সেখান থেকে আমরা পাচ্ছি হলুদের পাশাপাশি রঙ হচ্ছে লাল এবং গোলাপি পরেরটাতে রয়েছে আহ হলুদের পাশাপাশি বেগুনি এবং নীল আহ তিন নম্বর ছকে রয়েছে হলুদের পাশাপাশি লাল এবং নীল তো এখান থেকে আমরা চারটি রঙ অলরেডি পেয়ে গেছি হলুদ বাদ দিয়ে হলুদকে ধরে পাঁচ এবং হলুদের বিপরীত দিকে যেটা থাকবে সেই রঙটি আমরা এখনো খুঁজে পাইনি তো এটাতে চার নম্বরে আমরা দেখলেই পাবো যে কমলা রঙটি হলুদের বিপরীতে সাধারণত হবে কারণ চারটি রঙ অলরেডি পেয়ে গেছি এবং কমলা রঙটি পাওয়া যায়নি তাই কমলা রঙটি হবে হলুদের পিছন দিকের রঙ মানে উল্টো দিকের রং বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ টপিক এখানে লুডুর ছক্কা দেওয়া আছে তিনটি এবং বলা হয়েছে তিন এর বিপরীতে কয়টি ডট বসবে তো দেখেন আমরা প্রথম এবং তৃতীয় নম্বর লুডুর ছক্কায় তিন এর অবস্থান দেখতে পাচ্ছি তিনের পাশাপাশি সংখ্যাগুলি হচ্ছে এক নম্বর ছক থেকে দুই এবং চার এবং তিন নম্বর ছক থেকে এক এবং দুই অথব আমরা পাচ্ছি তিনের পাশাপাশি সংখ্যা এক দুই এবং চার তো আমাদের তিনের বিপরীতে হতে পারে পাঁচ এবং ছয় তো দেখেন আমরা তিনটি লুডুর ছক্কার মধ্যে সাধারণত দুইয়ের অবস্থান দেখতে পাচ্ছি দেখেন প্রথম যে দুই প্রথম যে ছক্কাটি রয়েছে সেখানে দুই এর পাশাপাশি সংখ্যা হচ্ছে তিন এবং চার দ্বিতীয় ছক্ষায় হচ্ছে ছয় এবং চার তৃতীয় ছক্কায় হচ্ছে দুইয়ের পাশাপাশি সংখ্যা তিন এবং এক তো আমরা সংখ্যাগুলি সাজার এরকম পাচ্ছি এক তিন চার এবং ছয় তো সাধারণত পাঁচ পাওয়া যাচ্ছে না অথব পাঁচ যেহেতু পাওয়া যাচ্ছে না তাই দুইয়ের বিপরীতে পাঁচ হবে তো যেহেতু দুইয়ের বিপরীতে পাঁচ হচ্ছে তাই এই পাঁচ সংখ্যাটি তিনের বিপরীতে হতে পারে না তাহলে যেহেতু পাঁচ তিনের বিপরীত হতে পারে না মানে দুই চার এক পাঁচ হতে পারে না তাই ছয় হবে তাহলে আমাদের উত্তরটি হচ্ছে ছয় বন্ধুরা আরেকটি আপনাদের জন্য প্রশ্ন সেটি হচ্ছে পাঁচের বিপরীতে কোন সংখ্যা হবে এখানে তিনটি ছক্কা দেওয়া আছে সেই তিনটি ছক্কার বিভিন্ন ধরনের সংখ্যার অবস্থান দেখে আপনাদের উত্তরটি নির্ণয় করতে হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি করে জানাবেন বন্ধুরা আজকে এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক করবেন যদি না লাগে তাহলে ডিসলাইক করবেন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যাদের এই টাইপের ভিডিওগুলি ভালো লাগবে তাদের শেয়ার করবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং